বড়দিনের প্রকৃত অর্থ কি? বড়দিনের আসল অর্থ হলো ভালোবাসা। যোহন 3:16-17 বলা হয়েছে, ঈশ্বর মানুষকে এত ভালোবাসলেন যে তার একমাত্র পুত্রকে তিনি দান করলেন, যেন যে কেউ সেই পুত্রের উপরে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। ঈশ্বর মানুষকে দোষী প্রমাণ করবার জন্য তার পুত্রকে জগতে পাঠাননি, বরং মানুষ যেন পুত্রের দ্বারা পাপ থেকে উদ্ধার পায়, সেই জন্যই তিনি তাকে পাঠিয়েছেন। বড়দিনের প্রকৃত অর্থ হল এই অবিশ্বাস্য প্রেমের উদযাপন। বড়দিনের আসল গল্প হল যীশুখ্রিস্টের ব্যক্তিত্বে ঈশ্বরের মানুষ হয়ে ওঠার গল্প। ঈশ্বর কেন এমন কাজ করলেন? কারণ তিনি আমাদের ভালোবাসেন। কেন বড়দিনের প্রয়োজন ছিল? কারণ আমাদের একজন ত্রাণকর্তার প্রয়োজন ছিল। কেন ঈশ্বর আমাদের এত ভালোবাসেন? কারণ তিনি নিজেই প্রেম। কেন আমরা প্রতি বছর বড়দিন উদযাপন করি? বন্ধু, ঈশ্বর আমাদের জন্য যা করেছেন তার প্রতি কৃতজ্ঞতার জন্য আমরা একে অপরকে উপহার দেওয়ার মাধ্যমে ঈশ্বরের উপাসনা করি, আর বিশেষ করে দরিদ্র এবং অসহায়দের সাহায্য করে তার জন্মকে স্মরণ করি। বড়দিনের আসল অর্থ হল ভালোবাসা। ঈশ্বর তার নিজের প্রেম প্রকাশ করেছিলেন এবং আমাদের জন্য তার সাথে অনন্তকাল কাটাবার জন্য তার একমাত্র উপায় প্রদান করলেন। তিনি আমাদের পাপের জন্য আমাদের শাস্তি নিতে তার একমাত্র পুত্রকে দিয়েছেন। তিনি সম্পূর্ণ মূল্য পরিশোধ করেছেন এবং আমরা যখন ঈশ্বরের সেই প্রেমের বিনামূল্য উপহার গ্রহণ করি তখন আমরা পাপ থেকে মুক্তি পাই। কিন্তু ঈশ্বর এতে আমাদের জন্য তার নিজের ভালোবাসা প্রদর্শন করেছিলেন। রোমিও 5:8 বলে, কিন্তু ঈশ্বর যে আমাদের ভালোবাসেন তার প্রমাণ এই যে আমরা পাপী থাকতেই খ্রিস্ট আমাদের জন্য প্রাণ দিয়েছিলেন। খ্রিস্টানদের কি বড়দিন উদযাপন করার কথা? খ্রিস্টানদের বড়দিন উদযাপন করা কি ঠিক আছে? বন্ধু, খ্রিস্টানদের বড়দিন উদযাপন করা উচিত কি না তা নিয়ে দীর্ঘকাল ধরে বিতর্ক রয়েছে। এই বিষয়ে বাইবেল কি শিক্ষা দেয়? প্রথমত, বাইবেল যিশুর জন্মকে একটি বিশেষ ঘটনা হিসাবে স্বীকৃতি দেয়। একজন কুমারীর গর্ভে যিশু জন্মেছিল এবং তা স্বর্গদূতের দ্বারা ঘোষণা করা হয়েছিল, আর সেখানে রাখালেরা উপস্থিত ছিল। এছাড়া জ্ঞানীমানী ব্যক্তিদের দ্বারা তা স্বীকার করা হয়েছিল। মথি এবং লুক উভয়ই এই ঘটনার রিপোর্ট শেয়ার করেছেন। তা প্রাথমিক খ্রিস্টানদের কাছে গুরুত্ব রয়েছে। দ্বিতীয়ত, বাইবেলে খ্রিস্টের জন্মদিন উদযাপনের কোনো স্পষ্ট নির্দেশ নেই, যদিও এটি প্রত্যাশিত যে খ্রিস্টানরা পৃথিবীতে যিশুর আগমনে আনন্দ করবে। এটি একটি নির্ধারিত ছুটিও নয়। 25শে ডিসেম্বরে বড়দিনের উদযাপনটি পরবর্তীতে বেতলেহেমে যিশুর জন্মের দিনটিকে সম্মান করার একটি উপায় হিসাবে আসে। তৃতীয়ত, বড়দিন উদযাপনের বিরুদ্ধে কিছু অযৌক্তিক কারণ রয়েছে। উদাহরণস্বরূপ, কেউ কেউ ছুটির বিতর্কে তর্ক করে কারণ খ্রিস্টের জন্ম তারিখ অজানা। যদিও এটি সত্য, কিন্তু যিশুর জন্মের সঠিক তারিখ না জানার অর্থ এই নয় যে এটি উদযাপনের জন্য একটি তারিখ বেছে নেওয়া ভুল। সঠিক তারিখটি বড়দিন উদযাপনের জন্য গুরুত্বপূর্ণ নয়। আরও কেউ কেউ পৌত্তলিক বা অখ্রিস্টান প্রভাবের কারণে বড়দিনের উদযাপনের বিরুদ্ধে যুক্তি দেয়। কেউ কেউ প্রথম দিকের পৌত্তলিক সংযোগগুলিকে উল্লেখ করে। অন্যেরা উপহার, সান্তাক্লোজ এবং অন্যান্য সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে আধুনিক সংযোগের বিরুদ্ধে তর্ক করে। আবার যদিও বড়দিনের সাথে সম্পর্কিত দিকগুলি খ্রিস্টীয় মূল্যবোধের সাথে বিরোধপূর্ণ হতে পারে,
খ্রিস্টের জন্মদিন উদযাপন একটি ইতিবাচক এবং যিশুতে বিশ্বাসী সকলের দ্বারা উদযাপন করা যেতে পারে। বড়দিনের সাংস্কৃতিক উদযাপন ছুটির প্রকৃত কারণ ভাগ করে নেওয়ার অনেক সুযোগও দেয়। অনেকেই জন্মগ্রহণকারী দানকর্তাকে না বুঝেই বড়দিনের ঐতিহ্য নিয়ে বড় হয়েছেন। বড়দিনের উপর একটি সঠিক ফোকাস একজনের পরিবার বা সম্প্রদায়ের জন্য একটি চমৎকার বিষয় হতে পারে। রোমীয় 14:5-6 পদে বড়দিন উদযাপনের সাথে সম্পর্কিত একটি সহায়ক নীতি প্রস্তাব করে। এখানে বলা হয়েছে, কারো কাছে কোনো একটা দিন অন্য একটা দিনের চেয়ে গুরুত্বপূর্ণ, আবার কেউ সব দিনকেই সমান মনে করে। এই ব্যাপারে কে কী করবে না করবে তাতে যেন তার মন পুরোপুরিভাবে সায় দেয়। বিশেষ কোনো একটা দিন যে পালন করে সে তো প্রভুকে খুশি করবার জন্যই তা করে। বড়দিন উদযাপনের কোনো নির্দেশ নেই, তবুও প্রভুর সম্মানে বড়দিন উদযাপন করা যেতে পারে। বিশ্বাসীর লক্ষ্য হল বড়দিনের ছুটির সাথে সম্পর্কিত অনুশীলন করে 25শে ডিসেম্বর সহ প্রতিদিনই ঈশ্বরকে সম্মান করা এবং তাকে নিয়ে আনন্দে মেতে থাকা। যদি আপনি যিশুকে বিশ্বাস করেন এবং যিশুকে ভালোবাসেন, তাহলে অবশ্যই আপনি বড়দিন উদযাপন বা পালন করতে উৎসাহিত হবেন, আর তা আপনার কাছে আনন্দের বিষয়। যিশু কি আসলেই 25শে ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন? বন্ধু, যিশুর জন্ম 25শে ডিসেম্বর উদযাপিত হয়, কিন্তু এটাই কি আসল তারিখ যেই তারিখে তিনি জন্মগ্রহণ করেছিলেন? বাইবেল আমাদের নির্দিষ্টভাবে বলে না যে যিশু কখন জন্মগ্রহণ করেছিলেন। সম্ভবত 25শে ডিসেম্বর যিশুর জন্মের প্রথম উল্লেখটি 3য় শতাব্দীতে ফিরে আসে, যখন রোমের হিপ্লোলিটাস লিখেছিলেন, মাংসে আমাদের প্রথম প্রভুর আবির্ভাব, যখন তিনি বেতলেহেমে জন্মগ্রহণ করেছিলেন, তখন 25শে ডিসেম্বর, সম্ভবত বুধবার। সেই তারিখে কিছু ধরনের পালনের প্রথম উল্লেখ রয়েছে ফিলোক্লিয়ান ক্যালেন্ডারে, যা রোমান অনুশীলনের প্রতিনিধিত্ব করে 336 সালের। 25শে ডিসেম্বর যিশুর জন্মের তারিখ হিসাবে আরও বেশি গ্রহণযোগ্য হয়ে উঠেছে। যাই হোক, কেউ কেউ যুক্তি দেখান যে জন্মটি অন্য কোনো ঋতুতে হয়েছিল, যেমন শরৎকালে। এই তত্ত্বের অনুসারীরা দাবি করেন যে শীতকালে রাখালদের জন্য রাতের বেলা তাদের পাল দেখার জন্য খুব ঠান্ডা ছিল, কিন্তু ইতিহাস অন্যথায় প্রমাণ করে। যাই হোক, আমাদের কাছে ঐতিহাসিক প্রমাণ রয়েছে যে মন্দিরে বলির জন্য নিখুঁত মেষশাবক প্রকৃতপক্ষে শীতের মাসগুলিতে বেতলেহেমের নিকটবর্তী মাঠে রাখা হয়েছিল। এই বলে 25শে ডিসেম্বর যিশুর জন্ম হয়েছিল কি না তা প্রমাণ করা অসম্ভব, এবং শেষ পর্যন্ত এটা কোনো ব্যাপার না। বন্ধু, যদিও বছরের সময়টি অনিশ্চিত, কিন্তু কিছু ডেটা সাহায্য করতে পারে। যেহেতু লুক 2 অধ্যায়ে একটি আদমশুমারি নেওয়া হয়েছিল, এটি সম্ভবত ক্রমবর্ধমান মৌসুমের পরে ছিল, যা শরৎ থেকে বসন্ত পর্যন্ত একটি সময় নির্দেশ করে। আরেকটি প্রাসঙ্গিক নোট হল যে যিশুর যোহন ব্যাপটিস্টের প্রায় 6 মাস পরে জন্মগ্রহণ করেছিলেন। যোহনের বাবা মন্দিরে সেবা করার সময় যোহনের জন্মের বিষয়ে স্বর্গদূতের দর্শন পেয়েছিলেন। ইহুদি রেকর্ড অনুসারে এই সময়টি সম্ভবত জুনের শুরুতেই হবে। এরপরে এলিজাবেথ গর্ভধারণ করেছিলেন, এর ফলে যোহনের জন্ম 9 মাস পরে, আনুমানিক মার্চ বা এপ্রিল, এবং যিশু 6 মাস পরে, সেপ্টেম্বর বা অক্টোবরে। তবে আমরা নিশ্চিতভাবে জানতে পারি না। সত্য এটাই যে আমরা আমাদের পরিত্রাতার জন্মের সঠিক তারিখ জানি না। প্রকৃতপক্ষে আমরা নিশ্চিতভাবে জানি না যে বছরে কখন তিনি জন্মগ্রহণ করেছিলেন। পণ্ডিতেরা বিশ্বাস করেন যে এটি খ্রিস্টপূর্ব 6 থেকে 4 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে ছিল। একটি বিষয় পরিষ্কার, যদি ঈশ্বর মনে করতেন যে আমাদের জন্য ত্রাণকর্তার জন্মের সঠিক তারিখ জানা গুরুত্বপূর্ণ, তবে তিনি অবশ্যই তার বাক্যে আমাদের বলতেন।
লোকের সুসমাচারে ঘটনাটির সম্পর্কে খুব সুনির্দিষ্ট বিশদ বিবরণ দেয়, এমনকি শিশুটি কি পরিধান করেছিল এবং সে কোথায় ঘুমিয়েছিল। এই বিবরণগুলি গুরুত্বপূর্ণ, কারণ তারা তার স্বভাব এবং চরিত্র এবং নম্রতার কথা বলে, কিন্তু তার জন্মের সঠিক তারিখের কোনো তাৎপর্য নেই, যে কারণে ঈশ্বর এটি উল্লেখ না করা বেছে নিয়েছেন। আসল বিষয় হল তিনি জন্মগ্রহণ করেছিলেন, তিনি আমাদের পাপের প্রায়শ্চিত্ত করতে পৃথিবীতে এসেছিলেন, তিনি অনন্ত জীবনে পুনতিত হয়েছিলেন এবং তিনি আজ জীবিত। এটি আমাদের উদযাপন করা উচিত, যেমনটি আমাদের বলা হয়েছে পুরাতন নিয়মে সকরীয় 2:10। সদাপ্রভু বলছেন, হে সিয়ন কন্যা, আনন্দে গান করো এবং খুশি হও, কারণ আমি এসেছি আর আমি তোমাদের মধ্যে বাস করব। Luke 2:10 বলছে, স্বর্গদূত তাদের বললেন, ভয় করো না, কারণ আমি তোমাদের কাছে খুব আনন্দের খবর এনেছি, এই আনন্দ সব লোকেরই জন্য। বন্ধু, অবশ্যই এখানে আমরা প্রতিদিনই উদযাপন করব, শুধু বছরে একবার নয়।